করোনা হাসপাতালে কর্মীদের বিক্ষোভ, নেই পর্যাপ্ত নিরাপত্তা ও পারিশ্রমিক। আসানসোলের একটি বেসরকারি হাসপাতালকে করোনা হাসপাতালে রূপান্তরিত করায় গ্রুপ ডি কর্মীদের মধ্যে বিক্ষোভ শুরু হয়। আজ দুপুর একটা নাগাদ গ্রুপ ডি কর্মীরা বিক্ষোভ দেখায় হাসপাতাল চত্বরে। ঘটনাস্থলে উত্তর থানার পুলিশ আসে। বিক্ষোভ দেখানোর মূল কারণ হল গ্রুপ ডি কর্মী এবং সেখানকার অন্যান্য কর্মীদের অভিযোগ, ওই হাসপাতালের গ্রুপ ডি কর্মীদের নেই কোনো সিকিউরিটি এবং তাদের মাইনেও যথেষ্ট নয়। সূত্রের খবর অনুসারে জানতে পারা যায়, ওই হাসপাতালকে করোনা হাসপাতাল হিসাবে ইতিমধ্যেই রূপান্তরিত করা হয়েছে। তাই গ্রুপ ডি কর্মীরা জানায় যে তাদের কোনো সিকিউরিটি নেই, তাছাড়া যে টাকা তাদেরকে মাইনে দেওয়া হয় সেই টাকাও তাদের যথেষ্ট নয়। এই সময় কি করে আগের টাকায় কাজ করা যাবে এই ব্যাপারে কর্মীরা যথেষ্ট সন্দেহ প্রকাশ করেন। কারণ করোনা হাসপাতাল হিসাবে এই হাসপাতালকে রূপান্তরিত করায় কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানানো হয়েছে। डिमांड यही हम लोग का कि 30,000 रुपया पेमेंट दिया जाए, हम लोग को पूरा फुल प्रोटेक्शन दिया जाएगा हम लोग का, तब हम लोग काम करेंगे। नहीं तो ऐसे कोई काम नहीं होगा, क्योंकि और भी तो कोरोना पेशेंट का हॉस्पिटल में काम हो रहा है, लेकिन उनको ऐसा प्रोटेक्शन दिया जा रहा है। 20 तारीख हो गल, आज 22 तारीख हो गल, এখনো পর্যন্ত আমরা জানি না যে করোনা পেশেন্ট আসছে না আসছে না, এখনো পর্যন্ত আমাদের কিছু বলা হয়নি। আজ করোনা পেশেন্ট ঢুকে গেল, আমাদের কিছু মানে আমাদের কিছু এ নেই, কোনো সুরক্ষা নেই। তো ব্যাপারটা কতজন স্টাফ কাজ করছে তার সুরক্ষা পাচ্ছ না বা পয়সা কম দেবে? সুরক্ষা পর্যন্ত এখনো কারোর কাছে কিছু নেই স্যার, কিন্তু করোনা পেশেন্ট ঢুকে গেছে, আমাদের কি হবে, আমার ফ্যামিলির কি হবে? আর মাইনা ও কিছু বলেনি, ওই পেমেন্টে কাজ করতে হবে। যে হসপিটালে নেওয়া হবে, আর ওই হিসাবে আমরা যে আমাদের যে পেমেন্ট আছে, আমাদের সুইপারদের দাবি কি যদি আমরা কোভিড-19 পেশেন্টকে আমরা কাজ করি তো ওরা বেশি পয়সা নিয়ে কাজ করি, কিন্তু হসপিটাল বলছে কি ওরা কোনো বেশি পয়সা দেবে না, যা পেমেন্ট আছে ওই পেমেন্টে দেওয়া হবে। যদি কাজ কারু করার কাজ করার ইচ্ছা সে করবে, না হলে সে বাড়ি চলে যাবে। আর সুরক্ষা ওই নর্মাল প্রোটেকশন কি চাও? কি আমরা এটা চাই কি আমরা যদি আমরা এখানে কাজ করি তো আমাদের পুরো প্রোডাকশন চাই, আমাদেরকে বেশি টাকা দিয়ে যেন কাজ করানো। তোমার নাম? আমার নাম বিধান। কি নাম? বিধান বাবু। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।